নির্দেশ মোতাবেক আমরা বিজ্ঞ আদালতে 9টি মামলা জামিন শুনানির জন্য ছিল। রমনা থানার 3টা এবং পল্টন থানার 6টা। বিজ্ঞ আদালত দরখাস্তকারী আসামির শারীরিক অসুস্থতা বিবেচনায় এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় দরখাস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে 10,000 টাকা বন্ডে 9টি মামলায় জামিন দিয়েছেন। না আরও 2টা মামলা ওনার পেন্ডিং আছে, যার জন্য আপাতত মুক্তি পাচ্ছেন না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার উস্কানিতে উৎসাহিত হয়ে এই ঘটনাগুলো ঘটেছিল, যেখানে পুলিশ হত্যার মতো কর্মকাণ্ডগুলো ঘটেছিল। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষ শুনে এখন বিজ্ঞ আদালত পর্যালোচনা করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রমনা থানার 3টি এবং পল্টন থানার 6টি মামলায় মোট 9টা মামলায় জামিন মঞ্জুর করেছে। এটা পর্যালোচনা করে পরবর্তীতে ডিসিশন নেওয়া হবে। তবে আমরা তো জানতে পেরেছি যে ওনার আজকে উচ্চ আদালতে একটা মামলা শুনানি ছিল, সেটা নামঞ্জুর হয়েছে, যার কারণে হয়তো উনি হয়তো মুক্তি পাচ্ছেন। ধন্যবাদ।